বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় শিক্ষার্থীর আমন্ত্রণ জানাচ্ছি আজকে কমন মিস্টেক্স ইন ইংলিশের 96 নম্বর নিয়মে। আর 96 নম্বর নিয়মে বলা হয়েছে স্টপ, STOP, স্টপ, এটা বন্ধ করা, থেমে যাওয়া, থেমে থাকা, থামিয়ে দেওয়া, ব্যাহত করা, অনেকগুলো মিনিং দিতে পারে। সেই 96 নম্বর নিয়মে আমরা দেখব যে স্টপের পরে যদি কোনো ভার্বের আইন মানে ভার্ব আসে তাহলে আইনজীয় হয়, এটার কখনো ইনফিনিটিভ হয় না, অর্থাৎ 2+ V1 হয় না। সো আমার বাক্যটা যদি এভাবে বলি, দ্য ওয়াইন্ড হ্যাজ অলমোস্ট স্টপ টু ব্লো, এইটা ভুল। দ্য ওয়াইন্ড হ্যাজ অলমোস্ট স্টপ টু ব্লো, এটা ভুল। তাহলে সঠিকটা কী হওয়া উচিত ছিল? তাহলে ওই বাক্যটা হলো স্টপের পরে যেহেতু ইনফিনিটিভ হবে না, ভার্বের আইনজি হবে, তাহলে দ্য ওয়াইন্ড হ্যাজ অলমোস্ট স্টপড ব্লোয়িং, হ্যাঁ, অর্থাৎ টু ব্লো না হয়ে আমার সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? ব্লোয়িং। এছাড়াও আরও একটা অংশ দেখব, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া অর্থে গিভ আপের পরেও ভার্বের আইনজি হতে পারে, হ্যাঁ, যেমন শি গেভ আপ স্মোকিং, শি গেভ আপ ড্রিঙ্কিং। সো এই যে বাক্যগুলো হলো যে স্টপের পরে ভার্ব আইনজি বা গিভ আপের পরেও কী হয়ে যায়, ভার্বের আইনজি হয়ে যায়, আর এই আইনজি রূপটাকে আমরা তখন বলবো জিরান্ড। ওকে, এই ছিল আসলে 96 নম্বর নিয়ম। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।